নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একটি শিশুর বৃদ্ধির হার অপশন এ সব স্তরে সমান, অপশন বি প্রতিটি স্তরে বিভিন্ন, অপশন সি কয়েকটি স্তরে সমান এবং অপশন ডি এগুলির কোনোটি নয়। তাহলে একটি শিশুর বৃদ্ধির হার এর সঠিক উত্তর হবে প্রতিটি স্তরে বিভিন্ন। তা এটা ছিল আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা যারা হোমটাস্কের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শিশুর বৃদ্ধি ও বিকাশ ড্যাশ এর ওপর নির্ভর করে, অপশন এ পরিবেশ, অপশন বি জিন, অপশন সি ব্যক্তি না অপশন ডি এগুলির সবকটি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে এগুলির সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায়, অপশন এ সমাজে শিশুর বিকাশ, অপশন বি সমাজে একটি শিশুর মানিয়ে নেওয়া, অপশন সি ভালো সমাজ না অপশন ডি সমাজের ভালো কাজ। তা কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এখানে এর সঠিক উত্তর হবে সমাজে একটি শিশুর মানিয়ে নেওয়া, এটাকে শিশুর সামাজিক বিকাশ বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক অভিভাবকের চেয়ে বেশি সম্মান পান মন্তব্যটি কার? তাহলে শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক মানে শিশুকে যে শিক্ষাদান করে সেই শিক্ষক, তার যে অভিভাবক আছে তার থেকেও সে বেশি সম্মান পায়, এটি মন্তব্যটি কে বলেছিলেন? অপশন এ মন্তেশ্বরী, অপশন বি আলেকজান্ডার দ্য গ্রেট, অপশন সি দ্য পিয়াজেট আর অপশন ডি প্লেটো। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য পিয়াজেট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাধাগ্রস্ত শিশুকে ড্যাশ বলা হয়, অপশন এ প্রতিবন্ধী, অপশন বি শারীরিকভাবে অক্ষম, অপশন সি দুর্বল আর অপশন ডি হচ্ছে এগুলির সবকটি। তাহলে এর সঠিক উত্তর কোনটা? যে বাধাগ্রস্ত শিশু আছে এর কিন্তু সঠিক উত্তর হবে এগুলির সবকটি, সেটা প্রতিবন্ধী হতে পারে, শারীরিকভাবে অক্ষম হতে পারে এবং দুর্বল হতে পারে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুদের শিক্ষণ প্রক্রিয়ার বাবা মার ভূমিকা কি হওয়া উচিত, অপশন এ নিরপেক্ষ, অপশন বি সক্রিয়, অপশন সি নেতিবাচক না অপশন ডি সহানুভূতিশীল। তাহলে কিরকম হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে সহানুভূতিশীল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সৃষ্টিশীল শিশু তাকে বলে যে অপশন এ শৃঙ্খলাপূর্ণ, অপশন বি সব বিষয়ে বা সর্ববিষয়ে কৌতূহল দেখায়, অপশন সি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে আর অপশন ডি হচ্ছে সর্বদা শিক্ষকের বাধ্য। তাহলে সৃষ্টিশীল মানে যে সমস্ত শিশুরা ক্রিয়েটিভ, তা তাদের মধ্যে যে গুণটা থাকে সেটা কোনটা? তা কোনটা এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা থাকলে তাদের সৃষ্টিশীল বলবে? না, এই চারটে অপশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি তাহলে হচ্ছে শৃঙ্খলাপূর্ণ, তারা হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, উচ্চতর মাধ্যমিক সময়সীমা, অপশন এ 4 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 2 বছর না অপশন ডি 1 বছর। তাহলে উচ্চতর মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক এর সময়সীমা হলো, সঠিক উত্তর হচ্ছে 2 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো, তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, অপশন এ মনের বিজ্ঞান, অপশন বি আত্মার বিজ্ঞান, অপশন সি দর্শনের একটি শাখা না অপশন ডি মনোবিজ্ঞানের ফলিত শাখা। তা আপনারা নিশ্চয়ই সবাই জানেন এটা, তা শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হলো, অপশন এ বুদ্ধি, অপশন বি বিদ্যালয়, অপশন সি ব্যক্তিত্ব আর অপশন ডি পরিবেশ। তাহলে শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হলো কোনটি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হবে একটা বংশগতি ব্যতীত, বংশগতি ছাড়া আরেকটা হবে পরিবেশ। তার মানে শিশুর বিকাশের জন্য কোন দুটো জিনিস দেয়? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ। আশা করি আপনারা এই কথা নিশ্চয়ই জানেন। চলে আসছেন পরবর্তী প্রশ্ন, শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কি নামে অভিহিত করা হয়েছে, অপশন এ পাঠের অভ্যাস, অপশন বি পরিণমন, অপশন সি পুনঃ পুনঃ পাঠক্রম পাঠ আর অপশন ডি হচ্ছে ধারাবাহিক পরীক্ষাতে অংশগ্রহণ। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে পরিণমন। তাহলে শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কি নামে অভিহিত করা হয়? না, এর সঠিক উত্তর হবে পরিণমন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পঠন ত্রুটি সংশোধন সম্ভব মানে কখন সম্ভব সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, অপশন এ আছে আকার ও ইঙ্গিতের মাধ্যমে, অপশন বি পঠন ও লিখনের মাধ্যমে, অপশন সি এ ও বি দুটি আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি না। তাহলে পঠন
ত্রুটি সংশোধন সম্ভব, কি মাধ্যমে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা এখানে দেখে নেব সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে পঠন ও লিখনের মাধ্যমে। একমাত্র পঠন ত্রুটি, পঠন মানে পড়া এবং লেখার মাধ্যমে সংশোধন করা সম্ভব হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে মানিয়ে নিতে অক্ষম শিশুরা অপশন এ পরীক্ষায় খারাপ ফল করে, অপশন বি তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে হতাশ হয়ে পড়ে, অপশন সি এ ও বি উভয়, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে শিক্ষাক্ষেত্রে মানিয়ে নিতে অক্ষম শিশুরা, মানে যে সমস্ত শিশুদের ক্ষেত্রে বোঝা যায় লার্নিং ডিসেবিলিটি আছে, তা তাদের ক্ষেত্রে কি হবে? অপশন সিটা সঠিক উত্তর, এ এবং বি দুটোই এখানে সম্ভব। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কোনো ব্যবহারকে যদি গ্রহণযোগ্য করা হয় তবে তাকে কি বলা হয়? অপশন এ ক্ষতিপূরণ, অপশন বি শনাক্তকরণ, অপশন বি অবদমন, না অপশন ডি উন্নয়ন। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা অবদমন। চলে আসি পরবর্তী প্রশ্ন। সমন্বয় সাধনের সমার্থক শব্দ হলো, তাহলে সমন্বয় সাধনের সমার্থক শব্দ কোনটা সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশন এ উন্নতি সম্পাদন, অপশন বি উপযোগীকরণ, অপশন সি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে সমন্বয় সাধনের সমার্থক শব্দ এই চারটির মধ্যে কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা শিক্ষণ পদ্ধতিকে পরিণত করে, অপশন এ ক্ষেত্রপাঠ এ, অপশন বি ক্ষেত্র অভিজ্ঞতায়, অপশন সি ফলিত বিজ্ঞানে, না অপশন ডি এগুলির কোনোটি নয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে ক্ষেত্র অভিজ্ঞতায়। তাহলে শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা শিক্ষণ পদ্ধতিকে পরিণত করে, এর সঠিক উত্তর হচ্ছে ক্ষেত্র অভিজ্ঞতায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয়? অপশন এ বহু লোকের মতামত, অপশন বি বহুদিন ধরে ব্যবহৃত তথ্য, অপশন সি লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন, আর অপশন ডি হচ্ছে পুরাকালের সাহিত্যের উল্লেখ। তাহলে সত্য প্রতিষ্ঠা করতে কোনটি গ্রহণীয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন, মানে যেটা বাস্তবে ঘটছে সেই জিনিসটাকে এখানে বলা হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। জ্ঞান সীমাবদ্ধ, অপশন এ পুনরুক্তির মাধ্যমে, অপশন বি অভিজ্ঞতার মাধ্যমে, অপশন সি দর্শনের মাধ্যমে, না অপশন ডি কোনোটি নয়। তাহলে জ্ঞান সীমাবদ্ধ এর কোন মাধ্যমটা সঠিক উত্তর হবে? এর সঠিক মাধ্যম হচ্ছে অভিজ্ঞতার মাধ্যম। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্তরে বাণিজ্যিক শিক্ষাদান শুরু হয়? অপশন এ প্রাথমিক স্তরে, অপশন বি মাধ্যমিক স্তরে, অপশন সি উচ্চ মাধ্যমিক স্তরে, এবং অপশন ডি ডিগ্রি স্তরে। তাহলে কোন স্তরে বাণিজ্যিক মানে কমার্স, কমার্সটা কোন সময় চালু হয়? সেটা মাধ্যমিকের পরে নিতে হয়, মানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর্টস কমার্স স্ট্রিম ডিভাইডেশন হয়ে যায়। চলে আসছি পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে সোসোমেট্রিক টেস্ট কি? তাহলে সোসোমেট্রিক টেস্ট কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ ছাত্রের ব্যক্তিত্ব পরীক্ষা, অপশন বি ছাত্রের চরিত্র পরীক্ষা, অপশন সি ছাত্রের সহ্য ক্ষমতা পরীক্ষা, আর অপশন ডি ছাত্রের সামাজিক স্বীকৃতি পরীক্ষা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে ছাত্রের ব্যক্তিত্ব পরীক্ষা, কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, আমাদের আলোচনা বিষয়ের যে কুড়িটা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তা এবার আমরা এই কোশ্চেনগুলো একবার রিভাইজ করে দেবো, যাতে এই কোশ্চেনগুলো যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে আপনাদের কারো যাতে ভুল না হয়। ঠিক আছে, যাতে এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হয় সেজন্য আমরা একবার রিভাইজ পাঠ করছি। আপনারা একটু মনোযোগ দেবেন, আপনারা একবার যদি কোশ্চেনগুলো নিয়ে রিভাইজ পাঠ করেন তাহলে ভবিষ্যতে যাতে এই অ্যান্সারগুলো ভুল না হয় তা একটু মনোযোগ দিয়ে আমার সাথে একটু সহযোগিতা করবেন। প্রথম প্রশ্ন আছে, একটি শিশুর বৃদ্ধির হার, উত্তর হবে প্রতিটি স্তরে বিভিন্ন। নেক্সট, শিশুর বৃদ্ধি ও বিকাশ এর ড্যাশের উপর নির্ভর করে, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলির উপর নির্ভর করে, পরিবেশ জিন ব্যক্তি। নেক্সট, শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায়, সঠিক উত্তর সমাজে একটি শিশুর মানিয়ে নেওয়াকে। নেক্সট, শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক অভিভাবকের চেয়ে বেশি সম্মান পান, মন্তব্যটি কার, এর সঠিক উত্তর হচ্ছে দা পিয়াজেট। নেক্সট, বাধাগ্রস্ত শিশুকে ড্যাশ বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে উপরোক্ত শব্দটি, যেমন প্রতিবন্ধী, শারীরিক অক্ষম বা দুর্বল। নেক্সট, শিশুদের শিক্ষণ প্রক্রিয়া বাবা মায়ের ভূমিকায় কী হওয়া উচিত, এর সঠিক উত্তর হচ্ছে সহানুভূতিশীল। নেক্সট, সৃষ্টিশীল শিশু তাকে বলে যে, এর সঠিক উত্তর হচ্ছে শৃঙ্খলাপূর্ণ। নেক্সট, উচ্চতর মাধ্যমিক এর সময়সীমা, এর সঠিক উত্তর হচ্ছে 2 বছর। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞান হলো, এর সঠিক উত্তর হচ্ছে মনোবিজ্ঞানের ফলিত শাখা। নেক্সট, শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হলো, এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ। নেক্সট, শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী নামে অভিহিত করা হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে পরিণামন। নেক্সট, পঠন ত্রুটি সংশোধন সম্ভব, এর সঠিক উত্তর হচ্ছে পঠন ও লিখনের মাধ্যমে।
নেক্সট, শিক্ষাক্ষেত্রে মানিয়ে নিতে অক্ষম শিশুরা, এর সঠিক উত্তর হচ্ছে এ ও বি উভয়, মানে হচ্ছে পরীক্ষায় খারাপ ফল করে ও তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে হতাশ হয়ে পড়ে। নেক্সট, সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কোনো ব্যবহারকে যদি গ্রহণযোগ্য করা হয় তবে তাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে অবদমন। নেক্সট, সমন্বয় সাধনের সমর্থক শব্দ হলো, এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। নেক্সট, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা শিক্ষণ পদ্ধতিকে পরিণত করে, এর সঠিক উত্তর হচ্ছে ক্ষেত্র অভিজ্ঞতায়। নেক্সট, সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয়, এর সঠিক উত্তর হচ্ছে লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। নেক্সট, জ্ঞান সীমাবদ্ধ, এর সঠিক উত্তর হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে। নেক্সট, ভারতের কোন স্তরে বাণিজ্যিক শিক্ষাদান শুরু হয়, এর সঠিক উত্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে। নেক্সট অ্যান্ড লাস্ট, কোন শিক্ষাক্ষেত্রে সোসোমেট্রিক টেস্ট কি, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রের ব্যক্তিত্ব পরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মেইন আলোচনার বিষয়। এবার আমরা চলে আসছি যে আপনাদের মেইন আকর্ষণীয় বিষয়টিতে। তা আজকে আপনাদের আকর্ষণীয় বিষয়টিতে হলো হোমটাক্সের কোশ্চেন অ্যান্সার পর্ব। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হচ্ছে, মানুষের জনসংখ্যা সম্পর্কিত অধ্যয়নকে বলে, অপশান এ সেন্সাস, অপশান বি ডেমোগ্রাফি, অপশান সি স্যাম্পলিং, অপশান ডি ভাই ডাইভার্সিটি। আবার আমি প্রশ্নটা আপনাদের বলছি, মানুষের জনসংখ্যা সম্পর্কিত অধ্যয়নকে বলে, অপশান এ সেন্সাস, অপশান বি ডেমোগ্রাফি, অপশান সি স্যাম্পলিং, আর অপশান ডি হচ্ছে ডাইভার্সিটি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি সেটি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো আপনারা কোঅপারেট করুন এবং আমাদের ভিডিও দিতে, এবং আমরা যাতে একটু ভালো রকম বা ভালো কোয়ালিটি বা পাওয়ারফুল ভিডিও আপনাদের দিতে পারি, তা আমাদেরও একটু মোটিভেট করুন। তা আপনারা মোটিভেট করলে, সাবস্ক্রাইব করলে আমরাও একটু ভালো ভিডিও দেওয়ার প্রত্যাশা করি, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।